দোয়ার মাধ্যমে কারোর হায়াত বাড়ানো যায় কিনা। দেখুন, বিভিন্ন আমলের মাধ্যমে হায়াত বৃদ্ধির কথা কিন্তু হাদিসে রয়েছে বিধায়, সে সমস্ত হাদিসের আলোকে আপনি দোয়ার মাধ্যমে আপনার রিজিক বৃদ্ধি, হায়াত বৃদ্ধির চেষ্টা করতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারীতে বর্ণিত আছে, মান সাল্লাহু আইয়ুসাল্লাহু ফি রিজকি আও ইউসআলাহু ফি আসারি ফালিয়াসাল রাহিমা, যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত বৃদ্ধি হোক, তাহলে সে যেন তার আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করার চেষ্টা করে। বিধায় একজন ইমানদার তিনি তার জায়গা থেকে চেষ্টা করবেন আত্মীয়তার বন্ধনকে সংযুক্ত করবার, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে বারকা দিবেন। এখানে রিজিক এবং হায়াত বৃদ্ধি বলতে কি বোঝায়? অনেকে বলেছেন হায়াত বৃদ্ধি বলতে হায়াত বরাদ্দ যা আছে তাই থাকবে, কিন্তু বারাকা বেশি হবে, ফিলটা বেশি হবে এবং তার জীবনের সুফলগুলো তিনি বেশি পাবেন, প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে। আবার অনেকে বলেছেন যে না, তার মূল যে হায়াত তার সাথে এরই সময় হায়াত আল্লাহ তালা যোগ করবে। অতএব এই সমস্ত আমল থেকে বোঝা যায় যে বিভিন্ন আমলের মাধ্যমে, সেটা তোর মাধ্যমে হতে পারে, আল্লাহ তালা মানুষের হায়াত বৃদ্ধি করে থাকেন।